এরপরে তসনিন জামান ভুঁইয়া আপনি লিখেছেন, আমার কোরআনের বাংলা অর্থ পড়তে ভালো লাগে, কোরআনের বাংলা অর্থ পড়লেই কি কোরআন পড়ার সমান সব পাওয়া যাবে? বাংলা অর্থ আপনি পড়তে পারেন, পড়লে আপনি কোরআন বুঝে পড়ার কারণে অবশ্যই সব পাবেন, তবে সেই সাথে আপনার তিলাওয়াতের জন্য চেষ্টা থাকতে হবে। কারণ হাদিসে যে কোরআন পাঠের সওয়াবের কথা বলা হয়েছে, সেটি প্রতিটা কোরআনের যে আরবি অক্ষর আছে তার বিনিময়ে দশ নাকি করে দেওয়ার কথা বলা হয়েছে। বাংলা অর্থ পড়লে আপনি অবশ্যই সওয়াব পাবেন, কোরআন তেলাওয়াতের সওয়াব, কোরআন বোঝার সওয়াব, কোরআন অনুধাবন করার সওয়াব আপনি পাবেন, বাট অনুধাবনের সওয়াব আপনি পাবেন, বোঝার সওয়াব আপনি, কিন্তু তেলাওয়াতের সওয়াব পেতে হলে আপনি এটাকে অ্যারাবিক টেস্ট যেটা, এটা দিয়ে তেলাওয়াত করতে হবে। যদি অনেক ওলামাকে বলেছেন অনুবাদ পড়লেও তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু একবারে খুলে খুলে দেখিয়ে বলে দিয়েছেন আলিফ লাম মিম এগুলো আলাদা আলাদা পড়লে মানে হিসেব করে দেখিয়েছেন যে এগুলো প্রত্যেকটার কারণে দশ নিয়ে করে হবে, তো এই জন্য অ্যারাবিক টেক্সটটাই আপনাকে তেলাওয়াত করার চেষ্টা করতে হবে। পাশাপাশি আপনি অবশ্যই কোরআন বুঝে পড়ার চেষ্টা করুন, শুধু টেক্সট পড়ে সব আহরণের জন্য কোরআন আসেনি, কোরআন এসেছে আমাদেরকে গাইড করার জন্য, পথ দেখাবার জন্য, এই পথ নির্দেশ নেওয়ার জন্য কোরআনকে বুঝে পড়ার যে চেষ্টা সেটি থাকতে হবে। আবার সেই সাথে তেলাওয়াতের সব আহরণের জন্য অ্যারাবিক টেক্সট যেটা সেটা আমাদেরকে পড়তে হবে। এই অ্যারাবিক টেক্সট এটা পড়তে গিয়ে একটু আমাদের হয়তো পারফেক্টনেসের কমতি হয়, কোনো অসুবিধা নেই, চেষ্টা করতে হবে সর্বোচ্চ শুদ্ধ করার, এটুকু ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমাদের এই তেলাওয়াতের সওয়াব পাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট হবে।